আজ শুক্রবার চব্বিশে কার্তিক 2022 সালের 11ই নভেম্বর। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না, এটি আপনার সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও আপনাদেরকে গ্রাস করতে পারে। অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে SIP পলিসি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্রসেস মেনটেন করে অর্থ বিনিয়োগ করার সুপারিশ করা হচ্ছে। আপনাদের প্রভূত পরিমাণে লাভবান হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষে থাকলেও নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ যেন করবেন না। আজ অফিসে আপনার সহকর্মীরা আপনার কাছে কোনো সাহায্য চাইতে আসতে পারে, কিন্তু তাদেরকে সাহায্য করে উঠতে পারবেন না। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার আগে সমাজসেবা, দান, ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করতে পারে। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যতের প্ল্যানিং করবার জন্য দিনটি খুব ভালো। যারা গৃহবধূ আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন, তার সদ্ব্যবহার করুন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। আজ অবসরকালীন সময়ে আপনারা মোবাইলে বা টেলিভিশনে কোনো ওয়েব সিরিজ দেখে সময় নষ্ট করতে পারেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন, মূল্যবান কোনো জিনিস কিন্তু আজ হারিয়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নামা 108 বার জপ করে দিন শুরু করুন।